हेलो ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা আমরা বাচ্চাদেরকে নিয়ে পার্কে ঘুরতে কিংবা কোনো সুন্দর জায়গায় যেতে অনেক বেশি ভালোবাসি। বাচ্চারা যতটা এনজয় করে বড়রাও কিন্তু ঠিক ততটাই এনজয় করে বাচ্চাদের আনন্দ দেখে। সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস দুজনেই রয়েছে প্রচুর ব্যস্ততা। এই ব্যস্ততার সময়টা পেরিয়েও আবরাম খান জয়কে একটু আনন্দ দেওয়ার জন্য এই দুজন মানুষ বদ্ধপরিকর। তারা দুজন সব কাজ ফেলে কখনো না কখনো ছেলেকে নিয়ে এক হন। ইদানিং জয়ের বায়নাটা অনেক বেশি বেড়েছে। জয় চায় বাবা এবং মাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে, একটু আরামে কিছু খাবে। ওর ফাস্ট ফুড ইদানিং খুব বেশি পছন্দ। মাও অবশ্য ফাস্টফুড খেতে অনেক ভালোবাসে, কিন্তু যেহেতু ডায়েট চলছে, ডায়েটের কারণে সে কোনো কিছুই খায় না। সেদিক থেকে জয়কে বলাই যায় সে একটু নাদুস নুদুস আছে। বাবা এবং মায়ের যে খাওয়া, তারা যে ডায়েট করছে সেটা কিন্তু জয় পুষিয়ে দিচ্ছে। ছোট্ট জয় দুধ ডিম খেতে ততটা ভালো না বাসলেও দুধ ডিম দিয়ে তৈরি কেক, পেস্ট্রি এবং এমনকি নানা ধরনের পিঠা, শ্যামাই এগুলো খেতে খুব ভালোবাসে। ছোট হলেও মিষ্টির প্রতি তার অনেক বেশি ঝোঁক। মিষ্টি খেতে বাবার মতোই খুব বেশি পছন্দ তার। সুপারস্টার শাকিব খানও আগে মিষ্টি খেতে অনেক বেশি ভালোবাসতেন। বন্ধুদের নিয়ে বাজি ধরে একবার 1 কেজি মিষ্টি খেয়ে নিয়েছিলেন সুপারস্টার শাকিব খান। সেই ঘটনা আমরা সকলেই জানি, কারণ বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন অনুষ্ঠানে এসে কথাগুলো বলতেন। অপু বিশ্বাস বলেন শাকিব মিষ্টি খেতে অনেক বেশি ভালোবাসে। নানান ধরনের মিষ্টি ওর জন্য ঘরে এনে রেখে দিতে হতো, কিন্তু এখন ডায়েট করার কারণে শাকিব কিংবা অপু দুজনের কেউই আর তেমন করে মিষ্টি খেতে পারেন না। পার্কে বসে দুজনই খাচ্ছিলেন বাদাম। এক সময়ে জয়কে সামনে আছে সেটা না ভেবেই তারা আসলে কথা বলতে বলতে বলে ফেলেছিল, আমরা এক সময় কত মজা করেছি, আনন্দ করেছি, পার্কে বসে বাদাম খেয়েছি। সেই ইচ্ছেগুলো আমার কিন্তু এখনো রয়ে গেছে। তোমার সাথে আসলে আমার কোথাও তেমন ঘুরতে যাওয়া হয়নি, একা যাওয়া হয়নি। সব সময় পরিচালক, প্রযোজক এরাই থাকতো এবং সিনেমার কারণেই মূলত আমাদের বাদাম খাওয়া হতো, যাই করা হতো, সবকিছু আমি খুব এনজয় করতাম। অপু বিশ্বাস বলেন জীবনে আসলে অনেক কিছু অপূর্ণ রয়ে গেল, তারপরেও যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের একমাত্র সন্তান আবরাম খান জয়। জয়কে ভালোবেসে, জয়ের সুন্দর ভবিষ্যতের জন্য আমাদেরকে অনেক কিছু সার দিতে হবে, অনেক কথা হজম করতে হবে। যে জীবন চলে গেছে, যেটা অন্য আমাদেরকে দিয়ে করিয়ে ফেলেছে, সে ভুল আমরা আর কখনোই করতে চাই না। আমি চাই সন্তানের সামনে যেন আমরা কখনো বিব্রত না হই। আমাদের আবরাম খান জয় অনেক ভালো একটা বাচ্চা ও অনেক ব্রিলিয়ান্ট, অনেক কিছু সহজেই বুঝে ফেলে। আর তাই আমরা চাই ওর মনে যেন কখনো কোনো দুঃখ না হয়, আমাদের কারণে, আমাদের কোনো কাজের কারণে যেন ও ব্যথিত না হয়। ওর একটা সুন্দর ভবিষ্যৎ আমাদের দেওয়া উচিত। জীবনে মানুষ অনেক কিছুই পায়, অনেক কিছুই পায় না, তাই নিয়ে আক্ষেপ করার কিছু নেই। আমরা না হয় আমাদের দুটো জীবন আবরাম খান জয়ের জন্য উৎসর্গ করে দেব। কথাগুলো চমৎকারভাবে বলছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খান নিজের মতো করে শুনছিলেন এবং কখনো হাসছিলেন তার কথা শুনে, কখনো মজা করছিলেন। জয়কে বুঝতেই দিচ্ছিলেন না তারা আসলে কত কঠিন কথা বলছেন বসে বসে। আসলে জীবন তো এমনই, অনেক কিছুই লুকিয়ে নিতে হয়, অনেক কিছু গুছিয়ে নিতে হয়। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জন। धन्यवाद।